শীতের সময় বাড়ে ডাকাতদের তৎপরতা। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার অঞ্চল হওয়ায় পুলিশও থাকে এখানে বাড়তি সতর্ক। শীতের সময় এই অঞ্চলের প্রবাসীরা আসেন দেশে সময় কাটান পরিবারের সাথে, আর সেই সুযোগটাই ডাকাতির জন্য সব থেকে বেশি কাজে লাগাতে চান ডাকাতরা। বিয়ানীবাজারে দুই দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে পুলিশ। ডাকাতি কাজে ব্যবহার করার জন্য বিভিন্ন দেশি অস্ত্র, মুখের মাস্ক, রশি এবং একটি প্রাইভেট কার তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। আটককৃত ডাকাতরা হচ্ছেন বিয়ানীবাজার উপজেলার পাতন বরপাড়া এলাকার শামসুল ইসলাম শামসু এবং জকিগঞ্জ উপজেলার খলিল আহমদের ছেলে জাফরান আহমদ। তবে সে বসবাস করে বিয়ানীবাজার উপজেলার খশির আবদুল্লাপুর এলাকায়। বিয়ানীবাজার থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের শাহী ঈদগাহ মাঠ সংলগ্ন ইটসলিঙ্গের রাস্তায় জাফরান এবং শামসু ডাকাতির উদ্দেশ্যে সমবেত হলে এলাকার মানুষের সন্দেহ হয় এবং তাদের ব্যারিকেড দেন এবং নিশ্চিত হওয়ার পর তাদেরকে আটক করে গণধোলাই দেন। এ সময় বিয়ানীবাজার থানার উপপুলিশ পরিদর্শক যিশু দত্তের কাছে খবর আসে ডাকাতির উদ্দেশ্যে তাদের সমবেত হওয়ার। খবর পেয়ে পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এই পুলিশ কর্মকর্তা এবং তাদেরকে আটক করেন। আটকের পর ঘটনাস্থলেই তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সাধারণ জনতার উপস্থিতিতে তাদের ব্যবহৃত একটি কার থেকে ডাকাতির কাজে ব্যবহার করার জন্য দুটি রামদা, দুটি রড, তালা এবং গ্রিল কাটার জন্য একটি কাটার মেশিন, পিভিসি পাইপ দিয়ে বানানো একটি লাঠি, মুখের মাস্ক এবং কিছু রশি উদ্ধার করা হয়। পরে পুলিশ প্রাইভেট কার এবং দেশীয় অস্ত্রগুলো জব্দ করে। পরে তাদেরকে আটক করে বিয়ানীবাজার থানায় নিয়ে আসা হয়। সাধারণ জনতার হাতে শামসু আহত হওয়ায় তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয় এবং সে এখন এখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, তারা পেশাদার ডাকাত। বর্তমানে উপজেলার টাওয়ারে ব্যাটারি চুরির ও দুর্নীতিসংক্রান্ত মামলা রয়েছে এই দুজনের নামে। পাশাপাশি শামসুর বিরুদ্ধে 8টি মামলা এবং জাফরানের বিরুদ্ধে ডাকাতি মামলা সহ 4টি মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। তবে এই ঘটনায় পলাতক আরও 4 থেকে 5 জন রয়েছেন, তাদেরকে ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। জুবায়ের আহমেদ, টাইমস টিভি, বিয়ানীবাজার।